হ্যালো এভরিওয়ান, রাজীব এন্ড মুক্তা ব্লগ চ্যানেল থেকে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি চলে গিয়েছিলাম ফেরিকস্টাডের ফর্টিফাইড ওল্ড টাউনে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে ফর্টিফাইড ওল্ড টাউনের তিনটি দর্শনীয় স্থান ঝটপট শেয়ার করার চেষ্টা করব, কাজেই আপনারা ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আমি চলে গিয়েছিলাম একটি আর্ট গ্যালারিতে, এখানে এক্সিবিশন চলছিল। এখানে আর্টিস্টদের হাতে আঁকা অনেক পেন্টিং ছিল এবং পেন্টিংসের পাশাপাশি কিছু গ্লাস স্কাল্পচার এবং কাঠের তৈরি শোপিস আর কিছু অর্নামেন্টসও ছিল। ঘুরতে ঘুরতে আপনার যদি কোনো পেন্টিংস বা কোনো শোপিস পছন্দ হয়ে যায়, আপনি কিন্তু এগুলো কিনেও নিতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্টের পাশেই তাদের প্রোডাক্টের প্রাইসগুলো দেওয়া ছিল এবং আপনি কিনতে চাইলে কাউন্টারে গিয়ে তাদের সাথে কথা বললেই হবে। এরপর আমি চলে গিয়েছিলাম দ্য গ্রুনমুরেড গ্যালারিতে। আমি আসলে শিওর না যে উচ্চারণটি আমি ঠিকভাবে বলতে পারলাম কি না। এটি হচ্ছে ওল্ড টাউনের একটি প্রাচীনতম ভবন, যেখানে বিবি কিয়ামলের অনেক সিরামিক তৈরি, সিরামিকের তৈরি শোপিস রয়েছে এক্সিবিশনের জন্য এবং আপনি চাইলে কিনতেও পারেন। এবং এখানে শোপিসের পাশাপাশি কিছু পেইন্টিংস এবং কিছু বুকসও আছে কেনার জন্য এবং এক্সিবিশনের জন্য। ভেতরের দিকে চলে গেলে এখানে একটি ফটো স্টুডিও রয়েছে এবং তারা খুব সম্ভবত প্রফেশনালি ফটোগ্রাফি করে থাকে। এই দুইটি জায়গা ভিজিটের পর আমি থার্ড প্লেসটি ভিজিটের জন্য চলে যাচ্ছিলাম, কিন্তু তখন যাওয়ার পথে এই শপটি বাইরে থেকে দেখে আমার অনেক নজর কাড়া লাগলো। আমি শপের ভিতরে গিয়ে যা দেখতে পারলাম, শপের ভিতরে রয়েছে খুবই সুন্দর সুন্দর ক্যান্ডেলস এবং কাচের তৈরি অনেক শোপিস এবং কিছু গ্লাস। এটি কোনো এক্সিবিশন কিংবা অন্য কিছু নয়, এটি জাস্ট নর্মাল একটি নরওয়েজিয়ান টিপিক্যাল শপ। থার্ড আমি চলে গিয়েছিলাম গ্যামলেবেন মডেল রেলওয়ে সেন্টারটি দেখার জন্য, যা এখানে কিন্তু বেশ পপুলার। এটি হচ্ছে স্ক্যান্ডেভিয়ান অঞ্চলের বৃহত্তম রেলওয়ে মডেল পথ। 400 বর্গ মিটারের একটি ঘরে রয়েছে 2300 মিটার দৈর্ঘ্যের একটি রেল এবং এটি একটি কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। যখন এক্সিবিশনটি শুরু হয় তখন ট্রেন চলাচল শুরু হয়, এবং শুধু ট্রেন চলাচল না, এখানে রাস্তায় গাড়ি চলা, ফায়ার সার্ভিস আগুন নেভাতে ব্যস্ত এমন দৃশ্যও দেখা যাচ্ছিল। এখানে ছোট ছোট ট্রেন, বাড়ি, গাড়ি, মানুষ এবং
পুরো একটি পৃথিবীর মতোই রয়েছে, যা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগে। গ্রামীণ দৃশ্য, শহরের দৃশ্য সবই তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে। এখানে ওল্ড টাউনের একটি মিনিয়েচার মডেলও রয়েছে। এখানে ভিতরে গিয়ে এক্সিবিশনটি দেখার জন্য টিকিটের প্রয়োজন হয়। টিকিটের মূল্য 60 ক্রোনার। এখানে যা যা দেখা যাচ্ছে সব কিছু আসলে একজন মানুষই তৈরি করেছেন, এবং সে এই জিনিসগুলো তৈরিতে কার্ডবোর্ড ইউজ করেছেন, এবং জানালা বা দরজা তৈরিতে তারা আলাদা ইকুইপমেন্ট ইউজ করেছে। তো এখানে যে ছিল তিনি আসলে সব কিছু বুঝিয়ে বলে দিয়েছিল। এবং এখানে যে কন্ট্রোল রুমটি রয়েছে, এই কন্ট্রোল রুমটিও কিন্তু তারা নরওয়েজিয়ান কম্পিউটার লোকোমোটিভের বাস্তব জীবনের মতো করেই তৈরি করেছে। এখানের জিনিসগুলো খুব কাছ থেকে দেখলে একদমই মনে হচ্ছিল যে এগুলো বাস্তব। তো সেজন্য আপনাদেরকে কিছু ক্লোজ পিকচার দিয়ে দিলাম। ও হ্যাঁ, আরেকটি ব্যাপার হচ্ছে, আপনি যদি এখানে 60 ক্রোনা দিয়ে টিকিট কাটেন, তাহলে কিন্তু এই ট্রেনটির মাধ্যমে আপনি আশেপাশে এলাকাটা ঘুরে দেখতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, বাই বাই।